শক্তপোক্ত মানুষ হলে কি হয়? গদাধর আসলে বড় হা হয়রান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো রকমে চলে। 5টু জমি মোটে বিঘে টাক। তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো রকমে, কিন্তু পরাণবাবু নজরে পড়ি তার সর্বনাশ। পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ, জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান, হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন, যা সবই সত্যি হয়ে থাকে। অনেকের মতে পরাণবাবু নাকি ছদ্মবেশী মহাপুরুষ। তা সেই পরাণবাবু গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বলল, তুমি যেন কে হে, মুখখানা চেনা চেনা ঠেকছে। আগে আমি গদাধর লস্কর, চেনা না ঠেকে উপায় কি বলুন, এই গাঁই জন্মকম্ম, ছেলেবেলা থেকেই দেখে আসছেন। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই, পথে ঘাটে তো হরদম দেখাও হচ্ছে। বটে, তা তুমি কি করো হে বাফু? আগে এই একটু চাষবাস আছে, 3 বিঘে জমিতে সামান্যই হয়। হ্যাঁ, মোটে 3 বিঘে? ও বেচে দাও। বলেন কি বাবু, বেচলে খাবো কি? খাবে, কত খাবে হে হলধর, খেয়ে শেষ করতে পারবে ভেবেছ? খাবে। আগে হলধর নয় গদাধর। ওই হলো কথাটা অনেকের কানে গেল। একদিন গায়ের মুরব্বী বললেন, ওরে গদাধর, পরাণ হলো বাক সিদ্ধায়, যা বলে তাই ফলে, ভালোই ভালোই জমি জমা বেচে দে বাবা। শুনে ভারী দমে গেল গদাধর। শুধু একটা খ্যাপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটি কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছর বছর সামান্য যে ফলনটুকু দেয়, জমি বেচলে যে তাও জুটবে না। তার বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে, সে বলল, ওগো পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, জমি চাষ করা ছাড়া আর কোনো কাজও সে পারে না। অবশেষে সবার কথায় জমি বেচে 1 পোটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে বলল, এই কটা টাকা তো কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে, তারপর কি হবে, এই ভেবেই তো আমার বুক শুকিয়ে যাচ্ছে। অত ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিপদ কখনো একা আসে না। জমি বেচা 1000 টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। সকালে উঠে বালিশ উল্টে দেখল, তলাটা ফাঁকা, দরজার খিলও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল। সবই তো শেষ হয়ে গেল গো, এরপর বুঝি আমাদেরকে মরতে হবে। ময়নার মুখ শুকিয়ে গেল। ভেঙে পড়ার কি আছে, আমার লক্ষ্মীর ঘর ভেঙে 2-3 দিন চলুক, ওসব কথা একদম মুখে আনবে না। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছে না। চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মুন্সি খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব, এই গায়ে ওসব করলে তো বদনাম হবে। বাপ পিতে মোর গা ছেড়ে যাব? তবে কি মরবে নাকি? তাই চলো অন্য গায়ে যাই, পাছে কেউ দেখতে পাই সেই ভয়ে
সন্ধ্যের পর দুটি পোটলা নিয়ে দুজন গাঁ ছেড়ে রওনা হলো। গাঁ ছেড়ে বেরোতে না বেরোতে প্রচণ্ড কালবৈশাখী ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন ঘন বিদ্যুতের চমক আর বাজ পড়ার শব্দ। দুজনে হাত ধরাধরি করে পড়ি কি মুড়ি ছুটতে লাগলো। অন্ধকারে পথের হদিশই পেল না। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। আধ ঘন্টা পরে ঝড় থামল, বৃষ্টি কমল, কিন্তু চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। এ কোথায় এলুম? কিছুই তো দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। জমি জমা টাকা পয়সা হাতছাড়া হওয়ায় গদাধরের আর কোনো ভয় নেই। আর ভয়টা কিসের, সবই তো গেছে। চলো ফিরে যাই। ফিরবো বললেই কি ফিরা যায়? এ কোন জায়গায় এসে পড়লুম কে জানে, পথঘাট আন্দাজ করা কি সোজা? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি, চলো দেখি একখানা গ্রাম ট্রাম পাওয়া যায় কি না। অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগুতে লাগল। যেতে যেতে গদাধর বলল, গ্রাম বা লোক বসতি পেলেই যে ভরসা আছে তাও নয়, উটকো লোককে কেই বা আদর করে ঘরে জায়গা দেয়। ঠিকই বলেছ, আজকাল যা চোর ডাকাতের উপদ্রব। একটা জঙ্গল মতো জায়গা পেরুতি সামনে একটা আলো দেখতে পেল গদাধর। ওই তো আলো দেখা যাচ্ছে, চলো চলো দেখা যাক একটা মাথা গোজার জায়গা মেলে কিনা। সামনে এগিয়ে একখানা মাঠ খোঁটা ঘর দেখা গেল, তবে বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয়। সামনের ঘরে একখানা হেরিকেল জ্বলছে, বন্ধ দরজায় ঠক ঠক করল। আমরা বড় দুঃখী মানুষ মশাই, একটু মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে? ভেতর থেকে বাজ খাই গলায় কে যেন বলে উঠল, ভেতরে এসো, দরজা ভেজানো আছে। দুজনে জড়সড় হয়ে ভিতরে ঢুকল। ঘরের কোণে রাখা হেরিকেলের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটরা, কিছু হাঁড়ি কড়ি, কিন্তু ঘরে কেউ নেই। এ আগে অপরাধ নেবেন না, উৎপাত করতেই এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়ি আশা, আমরা বড় দুর্দশায় পড়েছি কি না? দুর্দশা তো কিছুই দেখছি না হে, কে বলল দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দু ফোঁটা বৃষ্টি পড়েছে, এই তো। তা চাষিবাসীকে তো ঝড় জলে কতই কাজ করতে হয়। তা বটে, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসে রাতটা কাটিয়ে দেব। দাওয়ায়? দাওয়ায় কেন হে, দিব্যি ঘর দোর রয়েছে, দাওয়ায় থাকবে কোন দুঃখে? ভিতরের ঘরে যাও, শুকনো কাপড় টাপড় পাবে, উনুনে আজ দেওয়াই আছে, খিচুড়ি চাপিয়ে দিয়ে গ্যাট হয়ে বসে থাকো। কলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলতো? তাই তো, জিজ্ঞেস করো না। আগে আপনি কোথা থেকে কথা বলছেন? সামনে এলে একটু পদধূলি নিতাম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস, কুটির গায়ে একটা হাত আয়না ঝুলছে দেখতে পাচ্ছ?
দরজার পাশে একটা হাত আয়না ঝুলছে দেখতে পাচ্ছি। আয়নাখানা পেরে ওর ভিতরে তাকাও। গদাধর আয়নাটা পেরে তুলে ধরতেই আঁতকে উঠল। আয়নার ভিতর একটা লম্বা মুখ, চোখ দুটো জুলজুল করছে, দুজনেরই ভিমরি খাওয়ার অবস্থা। ওরে বাপ, আগে তো প্রাণ রক্ষে হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থেকো। ময়নার গদাধর ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আমরা বড্ড ভয় পাচ্ছি যে। বলি ভয়টা কিসের? এই জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটা আহাম্মকি। না না, ওর ওপর রাগ করেন না, আমরা না হয় ভয় ডোর সব গিলে ফেলছি। ভালো, টপ করে ও সব ফালতু জিনিস গিলে পেটে চালান করে দাও, দিয়েছো? গদাধর ময়নাকে বলল, না এখন আর তেমন বুক ঢিপ ঢিপ করছে না, তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। অতি হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। ফস করে ভিতরে ঢুকবো কেউ যদি কিছু বলে? বলার মতো আছেটা কে হে? এই আমি ছাড়া এ বাড়িতে আর জনমনীষী নেই। যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। তারপর তারা ভিতরে ঢুকে কুঁয়ো থেকে জল তুলে ভেজা জামা কাপড় বদল করে রান্নাঘরে ঢুকল। দেখল রান্না বান্নার সব জিনিসই মজুদ আছে। হ্যাঁ গো, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না, উনি আমাদের সাথে খাবেন কিনা। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো, মুখখানার দিকে তাকিয়ে বলল, আগে ময়নার বড় ইচ্ছে আপনাকে একটু ভোগ চড়াই। না হে বাপু, ওসব আমার সহ্য হয় না, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা যাও। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে এরকম রেঁধে বেঁধে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছে খুব, তাই তারা লজ্জার সঙ্গে পেট পুরে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতো ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় ঘুম ভাঙার পর গদাধরের মনে হল, গতকাল ঝড় বৃষ্টিতে মনে হয় মাথাটাই গুলিয়ে গেছিল, তাই বোধহয় ওসব আজগুবি স্বপ্ন দেখেছি। ময়নাকে ডেকে তুলে জিজ্ঞেস করতে ময়না বলল, দুজনে কি একই স্বপ্ন দেখতে পারে? তাহলে ব্যাপারটা কি? তার আমি কি জানি। কে আছো হে, কে আছো? গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখল, একজন লোক দাঁড়িয়ে আছে, দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধেল গাই আর একটা হাল। লোকটা বলল, এই নাও ভাই, ষষ্ঠীপদর গচ্ছিত হালগরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আর এই নাও এক বছরের হালগরুর ভাড়া, আর দুধ বাবদ দাম 700 টাকা আছে। না না ছি ছি, এসব আমার পাওনা নয়, আমায় কেন দিচ্ছেন? না দিয়ে কি রেহাই আছে হে? ষষ্ঠীপদ ঘাড় মটকাবে, সব কিছু বুঝে নাও ভাই, কাল রাতেই ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। আগে ষষ্ঠীপদ কে বটে? কেন পরিচয় হয়নি নাকি? বলি সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি, তার দাপটে এখনো সবাই থরহরি কাঁপে। ওই পূবে খালধারে জমিটা তোমার 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারল না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে দিল।
তারপর টাকাগুলো ট্যাকে গুঁজে আয়নাটা পেরে আনল। কিন্তু দিন মানে আয়নাই আর সেই মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই দেখতে পেল। এরপর আর একজন লোক এসে হাজির, সঙ্গে দুটো বস্তা। বলল, এই যে ভায়া, আমি হচ্ছি শ্যামাপদ মুদি, দু বস্তা চাল দিয়ে গেলুম। ষষ্ঠীপদর হুকুম তো আর অমান্য করতে পারি না। এই দু বস্তা পাওনা ছিল তোমাদের। গদাধর কথা বলতে পারছে না, কেবল ঢোক গিলছে, গলা শুকিয়ে যাচ্ছে। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সুজা ময়নার কাছে হাজির। একটা পোটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও বাপা, তোমার জিনিস বুঝে নাও। এসব আমার হবে কেন তা জানি না, ষষ্ঠীপদ বাবু গচ্ছিত রেখেছিলেন, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীপদ বাবুকে চিনিই না। চিনবে বাপু, এ গায়ে থাকলে তাকে না চিনে উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার নেক নজর তোমাদের উপর পড়েছে, তার ভয়ে আমরা কাঁটা হয়ে থাকি কি না? সারা দিনে আরো অনেক লোক এসে অনেক জিনিস দিয়ে গেল, সবই নাকি ষষ্ঠীপদর গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা, গরিব হলেও তারা লোভী নয়। এসব জিনিস তাদের ঘরে ছিল না, তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তাদের মাথায় ঢুকছে না। খুব ভাবনা চিন্তার মধ্যেই দিনটা কাটল তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাজ খায় গলা, সব জিনিস ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখল সেই মুখখানা। এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। বেশি বুঝবার দরকার কি? তোমরা কাল থেকে তেঁতুলতলার জমিতে হাল দিতে শুরু করো। আমরা কি তবে এখানেই থাকবো? তবে যাবে কোন চুলোই? ওগো, রাজি হয়ে যাও। জি আজ্ঞে, তাই হবে। এরপর গদাধর আর ময়না ওখানেই রয়ে গেল, চাষবাস করে সংসার চালাতে লাগলো। ষষ্ঠীপদর কৃপায় তাদের আর কোনো অভাব রইল না, সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।